এই ভ্যাকসিন বিষয়ে আপনার ক্লিয়ার ধারণা থাকতে হবে। একটা বাণিজ্যিক খামারে এই জিনিসটা এত গুরুত্বপূর্ণ, মানে এটা যদি ফল্ট করে আপনি মুরগি শেষ। এ যদি টাইটার ভালো থাকে, রোগ প্রতিরোধ কত ক্ষমতা ভালো থাকে, সে খাবে ভালো, ডিম পারবে ভালো। এ টাইটার নেমে গেলে খাবার কমে দেবে, মানে খামার যেই খাবারটা সে দৈনিক খেত আস্তে আস্তে কম খাবে। এটা যারা অভিজ্ঞ খামারি ছাড়া এটা ধরতে পারবেন না। প্রোডাকশন কমবে আস্তে আস্তে, খাবার কমবে। তাহলে বুঝতে হবে যে শুধু মল দেখে বুঝবেন এনডি টাইটার নামটা আছে, এটাও না। উনি আনছে ভ্যাকসিনের দাম কত? 5200। 5200 টাকা সব তিন মূল ফালায়া, সব ফালায়া অ্যাঙ্গেল সব আজকে আমার জন্য আপনি কি ভ্যাকসিন নিয়ে আসছেন? IBNDETS, তার মানে কম্বাইন্ড ভ্যাকসিন নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমার পাশে যিনি আছে অবৈদুল কাকা, আপনারা সবাই অলরেডি ওনাকে চিনেন, আমার চ্যানেলে ওনার দুইটা ভিডিও আছে। আজকে আমার এই পাহাড়ি মুরগিগুলোকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভ্যাকসিন দেব। অনেক গুরুত্বপূর্ণ না কাকা ভ্যাকসিনটা? অনেক অনেক গুরুত্বপূর্ণ। এর আগে আপনারা দেখছেন H9 দিছি, তারপর H5 দিছি, এখন IBNDETS। এটা একটা কিল ভ্যাকসিন। আমি এই ভ্যাকসিনটার ছবি দেবো, তার পাশাপাশি কাকা এই ভ্যাকসিনটা কি? IBNDETS তার মানে একটা কম্বাইন্ড ভ্যাকসিন, তিনটা রোগের ভ্যাকসিন একসাথে কম্বাইন্ড ভ্যাকসিন। এটার অনেক গুরুত্বপূর্ণ ভ্যাকসিন। এই ভ্যাকসিন বিষয়ে অবৈদুল কাকার কাছে আমরা বিস্তারিত শুনবো। আইবিটা কি, এনডিটা কি, ইটিএস কি, আর কিভাবে কাজ করে? আইবিটা হলো আপনার ইনফেকশন ব্রঙ্কাইটিস। ইনফেকশন ব্রঙ্কাইটিসটা আমি আপনাকে বলি, মুরগি যেমন করে শ্বাস নেয় এটা হচ্ছে ব্রঙ্কাইটিস। আচ্ছা, এনডি হলো নিউক্যাসল ডিজিজ, তার বাংলা অর্থ হলো রানীক্ষেত। এটা আমরা সবাই চিনি না, তবে রানীক্ষেত এটার নাম কেন হইলো এটা আমাদের জানার বিষয়। জি, এই যে রোগটা প্রথম ভারতের রানীক্ষেত নামক স্থানে হয়েছিল বিদায়, এটার নাম রানীক্ষেত। আসলে এটার মেইন নাম হলো নিউক্যাসল ডিজিজ। নিউক্যাসল ডিজিজ, আচ্ছা। তারপরে কি আছে ভ্যাকসিনের ভিতরে? ইডিএস, ইডিএস হলো ইক ড্রপ সিম্পটম। ইক ড্রপ সিম্পটম মানে ওইটা হচ্ছে চামডিমের জন্য। আচ্ছা, এই ভ্যাকসিনটার বিষয়ে যদি আপনারা জানেন আপনাদের ফিউচারে কাজে লাগবো, কারণ এই ভ্যাকসিনের বিষয়ে অনেকে ধারণাই নাই। মানে এই ভ্যাকসিন যে এমনও ভ্যাকসিন পাওয়া যায়, ইটিএসের ভ্যাকসিন, ব্রঙ্কাইটিসের, তাও এগুলো কিল ভ্যাকসিন, কিন্তু লাইভ ভ্যাকসিন কিন্তু না। ব্রঙ্কাইটিসের লাইভ ভ্যাকসিন পাওয়া যায়, কিন্তু এটা ইটিএস আপনারাও ব্রঙ্কাইটিসের লাইভ ভ্যাকসিন। আগে আমরা কাকা ভ্যাকসিনটা শেষ করে ফেলাই। আচ্ছা, ভ্যাকসিনটা শেষ করে আমাকে আরও তথ্য দিবেন, ইটিএস হইলে কী হয়, ব্রঙ্কাইটিস হইলে কী হয়, রানীক্ষেত হইলে কী হয়, আমরা সবাই জানি, কিন্তু লাইভ ভ্যাকসিন আর কিল ভ্যাকসিনের মধ্যে পার্থক্যটা কী? আচ্ছা, ওকে কাকা, তো আমরা ভ্যাকসিনটা শেষ করি। আপনি তো আমার জন্য কত ডোজের ভ্যাকসিন নিয়ে আসছেন? এনে 100 মুরগি দেওয়া যাবে। 100 মুরগি মানে অন্য কাউকে দিছিলেন, এতটুকু এতটুকু সেভ হয়েছিল, আপনি নিয়ে আসছেন আমার জন্য। আচ্ছা, যাও যাও যাও, এটুকু ধরেন তো দি, মামাতে ধরেন, কয় কেজি হইব কন? তিন কেজির উপরে আছে, তিন কেজির উপরে। আমি আপনার আগে জিনিস দেখাই, যেহেতু ধরছেন, এই দেন এটা পায়ের মুখ, এর এখনো বারন্ত শরীর, বুম না, এটা বড় হয়ই নাই, হবে। এটা আমি আপনার বান্দরবনতে নিয়ে আসছি, পাহাড়ি মুরগি, এটার একদিন মাংস খাওয়াবো আপনারে। আচ্ছা, আমরা ভ্যাকসিনের ঝটপট শেষ করে ফেলাই। এই মুরগিটা আমি আপনার 2023-এ এটা নিয়ে আমার একটা পরিকল্পনা আছে বড় ধরনের, এই জন্য এই ভ্যাকসিনগুলো দেওয়া, যেন কোনো রকমই দুর্ঘটনায় না পড়ে এই সময়টায়। না, ঠিক আছে, আপনি ভ্যাকসিন দিয়ে যদি আপনি মুরগিটা ঠিক রাখতে আর নেট স্যার কোনো এর থেকে উত্তম উত্তম আর কোনো কিছুই নেই। অনেকে আমাকে একটা প্রশ্ন করে বা অনেকের মানে এটা একটা প্রশ্ন আবার মানে একটা তর্ক আছে বলতে এরকম কয়, ভাই ভ্যাকসিন ছাড়াও তো মুরগি পালন করা যায়, এটা কি সম্ভব ভ্যাকসিন ছাড়া বাণিজ্যিক খামার করা? পরিবেশ যদি ভালো হয়, হ্যাঁ, শেড যদি নতুন হয়, হ্যাঁ, এক বেশ হয়তো পালতে পারবে।
একটা বেশ পালতে পারে, কিন্তু আমার লাগিয়া যায় যদি রোগ দেখা দেয় তাহলে আর রক্ষা নাই। একটা আমার ঘরটা, আমি যে ঘরটায় আছি এই ঘরটার বয়স 20 বছর, এই ঘরটা বাদ হয়ে গেছে গা। এই ঘরটা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, খুব তাড়াতাড়ি আমি আপনাদেরকে বলবো যে আমার যে ঘরটায় মুরগি পালে এই ঘরটায় বাদ, মানে এই ঘরে আর মুরগি পালন করা যাবেই না। ব্যাকটেরিয়া ভাইরাসের শেষ, মানে এই ঘর হয়ে গেছে। এই ঘর ঠিক করে আপনার যদি কেউ ফার্ম করে সে আগাইতে পারবে না জীবনরা, মানে দেখেন এই ঘরটাই বাদ। এই ঘরটা ঠিক করতে গেলে মিনিমাম 2 লাখ টাকা লাগবো, ফ্লোর করা লাগবো, সব তিন মুখ ফালায়া সব ফালায়া অ্যাঙ্গেল কত বছর পর্যন্ত ঘরটা ঠিক থাকে, মানে মনগঞ্জ একটা খামারি কন্টিনিউ জীবাণুমুক্ত করতেছে, সব করতেছে, তারপর তো একটা ঘরে মেয়াদ আছে, এটা অনেক অনেকদিন রাখা যাবে, 20 বছর তার বেশি রাখা যাবে যদি সে বায়োসিকিউরিটিটা মেইনটেইন করে নিয়ম মতো। এই ঘরটার মধ্যে যারা শুরুতে ঘর কইরা মুরগি পালছিল তারা আসলো একটু অন্যরকম টাইপের মানুষ, এই জন্য এই ঘরটা খুব দ্রুত বাদ হয়েছে আপনার। আমি ঘরের আরেকটা জিনিস দেখাই, একটু ক্যামেরাটা উপরে ধরো, টিনের নিচে দেওয়া হয়েছে এটা মানে ধাড়ি, এই ধাড়ির জন্য আরও সর্বনাশ হয়েছে, এই ধাড়ি ধরলেও কাম হয় না। আমাদের ভ্যাকসিনের কাজটা শেষ, আমার খামারের ভ্যাকসিন করা শেষ কাকা, এখন এই ভ্যাকসিনের একটা ছবি আমি আপনাদেরকে দেখাই। এটা কাকা কোন কোম্পানি আনছে ভ্যাকসিনটা? এসিআই কোম্পানি, এসিআই কোম্পানি আনছে। ভ্যাকসিনের দাম কত? 5200 টাকা 1000 ডোজের ভ্যাকসিন। আমরা এখন এই ভ্যাকসিনের বিষয়ে আপনাদেরকে ভেঙে ভেঙে বলবো। এই ভ্যাকসিনের বিষয়ে আমার আছে 90% আমার সাবস্ক্রাইবার জানেন এই ভ্যাকসিনটা মানে কী, আমরা আজকে কী নিয়ে আলোচনা করবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, হয়তো বা 2টা পর্ব হবে, অনেক জিনিস জানতে পারবেন যে ভ্যাকসিন একটা কমার্শিয়াল খামারে কত গুরুত্বপূর্ণ একটা জিনিস। কাকা আমাকে 0.5 করে দিয়েছেন, 0.5 এটাই নিয়মটা। আচ্ছা এটার ভিতরে কি আছে আবার বলেন। এটা আইবি, আইবিডল ইনফেকশাস ব্রঙ্কাইটিস, এনডি নিউক্যাসল ডিজিজ মানে রানিকাত, আর ইডিএস হলো ইক ড্রপ সিনড্রোম, চামড়ি। আচ্ছা আমরা ইটিএস নিয়েই আলোচনা করি। নর্মালি ইটিএসটা আপনি কি একটু ভেঙে ছোট করে বলেন ইটিএসটা? ইডিএস রোগটা হলো আপনি ইডিএস রোগটা দেখা দিলে আপনি ডিম চামড়িম আসবে, প্লাস ডিমের ডিমটা আঁকা বাঁকা হয়ে যাবে এবং খোসা ভেঙে কুসুম পড়ে যাবে। আচ্ছা আমি আপনাকে ছোট্ট একটা তথ্য দেই, ইটিএসটা আমাদের দেশি মুরগির ক্ষেত্রে লাগে না এটা, মানে দেশি মুরগি আপনার শতকরা মানে আজকে 100 ডিম পারছে একটা ডিম চামড়িম হওয়ার সম্ভাবনা আছে, তাও মানে শিউন না। এই ডিম এই আপনার ইটিএসটা মারা হয় লেয়ার খামারে বা আপনার সোনালির খামারে, কমার্শিয়াল খামারে এই ভ্যাকসিন ইটিএসটা দেওয়া লাগবেই। আমি ইটিএস বিষয়ে আরেকটা জিনিস জানি আপনাকে বলি, দেখি আপনার সাথে আমার জিনিসটা নিয়ে মিলে। আমার কয়েকজন খামারির সাথে পরিচয় হয়েছিল, আপনার লেয়ারের ধরেন 40 সপ্তাহ, তারা ইটিএসটা তো 16-17 সপ্তাহের মধ্যে দেওয়া লাগে, সেই সময় তারা ইটিএসটা দিছে, 40 সপ্তাহ পরে ইটিএস ফল্ট করছে, তারপরে আবার ইটিএস দিছে কিন্তু চাম ডিম কমে না, এমন কি আপনি পাইছেন? না আমি কিন্তু আমি আপনি চিনবেন আমি কার কথা বলতেছি, মালিক কাকা আছে না, মালিক কাকাও তো ভ্যাকসিন করে, মালিক আমাদের এক পরিচিত কাকা আছে উনি ভ্যাকসিন করে, উনার মুরগির ক্ষেত্রে হয়েছিল এই কামটা, পরে ডাক্তারে লাস্টে অখিলবাবু কয় এটা বিক্রি করে দেবো, এটা হবে না, মানে ইটিএস ভ্যাকসিনও ফল্ট করে। তো এই ছিল এটার ভিতরে আছে 3টা, তার মধ্যে একটা হয়েছে ইটিএস চাম ডিমের, এটা দেশি মুরগি লাগে না, এক শেষ। দ্বিতীয় হয়েছে গা ব্রঙ্কাইটিস, ব্রঙ্কাইটিস বিষয়ে একটু ছোট করে বলেন। ব্রঙ্কাইটিসটা আসলে ঠান্ডাজনিত মুরগি শ্বাস নিবে, শ্বাসকষ্টের মতো দেখা দিবে। এই আমরা তো সাধারণত ব্রঙ্কাইটিসের কিল ভ্যাকসিন কিন্তু করি না, লাইভ ভ্যাকসিন, লাইভ ভ্যাকসিনের নিয়ম হলে এটা দ্রুত কাজ করে এবং এটা টাইটার ডারে উঠায় দ্রুত, এমন উঠাইলেই হবে না, এটা একটা দীর্ঘমেয়াদী প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠতে হবে। তো দীর্ঘমেয়াদী প্রতিরোধ ব্যবস্থাটা গড়তে হলে আপনার আইভি কিল ভ্যাকসিন, আইভি কিল। আচ্ছা আমি এবার আপনাদেরকে বলি, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আমি আপনাদের সবসময় বলি আইবি এনডি ভ্যাকসিন দেন, এনডি না দিয়া আইবি এনডিটা দেন। কেন আমি এই জিনিসটা বলি, এই আইবি এনডি, আইবি মানে হয়েছে গা আপনার ব্রঙ্কাইটিস আর এনডি হচ্ছে নিউক্যাসল ডিজিজ,
এই যে আমরা যে লাইভ ভ্যাকসিনের কথা আমি আপনাদেরকে সবসময় বলতাম, আপনার এই ইনসেপ্টা কোম্পানি একটা ভ্যাকসিন আছে না, রানি ভ্যাক্স প্লাস 300 ডোজের পাওয়া যায়। যেহেতু আমার ভিডিও দেখে যারা ছোট ছোট খামারি, আমি সবসময় তাদেরকে বলি IBND ভ্যাকসিনটা দেন। ব্রঙ্কাইটিস হচ্ছে, দেখবেন অনেক সময় মুরগি এমন করে শ্বাস নেয়, এটা হচ্ছে ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিস একবার মুরগিটা ধরে ফেলালে আর এমন করে শ্বাস নিলে এটা বাঁচবে না, এটা মারা যাবে। এই জন্য এটার মধ্যে ব্রঙ্কাইটিসের একটা কিল ভ্যাকসিন ছিল, লাইভ ভ্যাকসিন কিন্তু না। আপনার লাইভটার দাম হয় 300, ডোজের দাম 150 টাকা, আর এটার ভিতরে এটার দাম হইছে। আমার আরেকটা জিনিস আছে কি, আপনার আইবি প্লাস এনডি কিল ভ্যাকসিন আছে, আইবি প্লাস ইডিএস ছাড়াও। হ্যাঁ আছে তো, দাম কম। এটা এনডি কিল, এটার দাম মনে হয় 5 এর উপর 5 এর উপরে। আবার আছে জি প্লাস এনডিও তো আছে, জি প্লাস এনডি আবার এখন আরেকটা বার হয়েছে ING, আচ্ছা ইনফেকশাস ব্রঙ্কাইটিস গাম্বুরু প্লাস রানিকেত, দেন তিনটা আছে। মানে এগুলো ভ্যাকসিন দেন, এগুলো জানতে হবে যদি কেউ বাণিজ্যিক খামার করতে চায়। এই ভ্যাকসিন বিষয়ে আপনার ক্লিয়ার ধারণা থাকতে হবে। একটা বাণিজ্যিক খামারে এই জিনিসটা এত গুরুত্বপূর্ণ, মানে এটা যদি ফল্ট করে আপনার মুরগি শেষ। মানে আপনার 1000 মুরগি আছে, এনডি এই সময়ে এনডি ফল্ট করছে, মোটামুটি একটা বড় ধরনের ঝামেলা ফেলায় বই খামারিটাকে। আর ব্রঙ্কাইটিসটাও তো আপনি ধরলে, এটা ভাইরাস, এটা ঘরের ভিতরে থাকে, ঘরের ভিতরে এইটা ঘরের ভিতরে ব্রঙ্কাইটিসটা আছে। আমার এই ঘরের ভিতরে মুরগির ব্রঙ্কাইটিসের ভ্যাকসিন দেওয়া থাকবে না, ধরে নেব পটকে, ধরে সে শেষ, মুরগির একদম ডেড করে ফেলবো। তো এই ছিল ইটিএস, আর হচ্ছে গা আইবি, আপনার আইবিটা গেছে, এখন হচ্ছে এনডি। এনডির বিষয়ে একটু বলেন আমাদেরকে। এনডি হলো এটা রানিকের ডিস, এটা হলো আপনার মুরগি জিম পারবে, জিম পারবো, সবুজ মল দিব, সবুজ পাকা না করবে, জিন্দিরও বসে পাক না ছেড়ে দিয়ে বসে থাকে। তবে এনডি এনডিটা আগে কিন্তু এটা খুব একটা মারাত্মক আকার ধারণ করছিল, এখন হয়তো আমাদের দেশের খামারিরা এটার মনে যে ভ্যাকসিনগুলো ঠিক মতো করতেছে, যার ফলে এখন আমাদের এনডি হইলেও তেমন একটা ঝামেলা হয় না, সমস্যা হয় না। আর এনডি হইলে আগে দেখা গেছে এনডি যে ফ্লকে ধরছে পুরো ফ্লকে শেষ হয়ে যায়, ফ্লক শেষ, এখন কিন্তু কিছু সরাসরি কিন্তু এটা ট্রিটমেন্ট নাই, কিছু ট্রিটমেন্ট সাইড, কিছু ট্রিটমেন্ট আছে, ওইগুলো তো হয়তো মোটামুটি প্রতিরোধ করা যায় সাময়িক সময়ের জন্য। আমি আপনাদেরকে এই এটার কিল ভ্যাকসিন বিষয়ে, এনডির কিল বিষয়ে বলি। এটা আপনার কেন এই ভ্যাকসিনটার এত দাম, এটা হচ্ছে একটা কিল ভ্যাকসিন, এই জন্য এটার দাম। আমরা যদি লাইভ ভ্যাকসিন দিতাম তাহলে আপনার IBND দাম পড়তো 500, 2000, 400 টাকা, আর হচ্ছে ইটিএসটার লাইভ ভ্যাকসিন পাওয়া যায় না, এটা কিল ভ্যাকসিনই দেওয়া লাগবে, ওইটার হিসাব ভিন্ন। ইটিএস আপনারা জানেন না, ইটিএস দেশি মুরগি বলেন বা ফাউমি এদের দেওয়া লাগে না ইটিএসটা, কিন্তু লেয়ার মুরগির খামারে ইটিএসটা খুব গুরুত্বপূর্ণ। ইটিএস না দিলে পুরো সর্বনাশ, খালি চামড়িম, এটা খালি চামড়িম দিব, আমি তো পালছি দীর্ঘদিন, খালি চামড়িম দিয়ে বোড়ালায়, চামড়িম দিয়ে বোড়ালায়। তো আপনার এটা এইটা লাইভ আর কিল ভ্যাকসিনের ভিতরে একটু পার্থক্যটা বলেন তাহলে একটু সুবিধা হলো। আপনার টাইটারে উঠাবে, আচ্ছা, আর কিল ভ্যাকসিন হলো দীর্ঘমেয়াদী দেওয়া হলে দীর্ঘমেয়াদী প্রতিরোধ ব্যবস্থা ঘুরে তুলবে, যাতে এটা এটা টাইটারটা সহসায় না পড়ে। টাইটার যদি রানিকেতের টাইটার যদি ভালো থাকে তাহলে মুরগিও সুস্থ থাকবে, প্রোডাকশনও ভালো হবে। দেখেন ভ্যাকসিন দিলে শুধু মুরগির আপনার ওই রানিকেত ধরবো না এমন না, কিন্তু এটা ডিমের প্রোডাকশনের লোক এটা সম্পর্ক আছে। এ যদি টাইটার ভালো থাকে, রোগ প্রতিরোধ কত ক্ষমতা ভালো থাকে, সে খাবে ভালো, ডিম পারবে ভালো। এ টাইটার নেমে গেলে খাবার কমে দেবে, মানে খামার যেই খাবারটা সে দৈনিক খেত আস্তে আস্তে কম খাবে। এটা যারা অভিজ্ঞ খামারি ছাড়া এটা ধরতে পারবেন না, প্রোডাকশন কমবে আস্তে আস্তে, খাবার কমবে। তাহলে বুঝতে হবে যে শুধু মল দেখে বুঝবেন এনডি টাইটার নামটা আছে, এটাও না, এইগুলো সিমটম দেখে ধরা যায় যে এনডির প্রবলেম হচ্ছে। আরও অনেক বিষয় না, এইসব বিষয় না আলোচনা করা যায়। আমি আর একটু ছোট করে কাকে বলে দেন, লাইভ ভ্যাকসিনের মেয়াদ কতদিন, সব ঠিক থাকলে আর কিল ভ্যাকসিনের মেয়াদ কতদিন? লাইভ ভ্যাকসিন তো আপনার সাধারণত 2 মাস, 2 মাস, আচ্ছা। আমাদের দেশে এখন 2 মাস পর্যন্ত যায় না, 40-45 দিন পরে লাইভ ভ্যাকসিন দিতে হয়।